আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে বৈধতা নিয়ে জরুরি কিছু খবর। সৌদি কফিল ফাইনালে জিত দিলে কাফালা হওয়ার সুযোগ আছে কি? চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আমাদের অনেক প্রবাসীরা বসবাস করে যারা কিনা ফাইনাল এক্সিট নিয়ে সমস্যায় আছেন। বিশেষ করে কফিল তাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে, এখন তারা সৌদি আরবে বৈধ হতে চায় বা নতুন করে কাফালা হতে চায় বা সৌদি আরবে থাকতে চায়। আসলে আপনি কি সৌদি আরবে ফাইনাল এক্সিট পেলে আবার পুনরায় কাফালা হতে পারবেন? হ্যাঁ পারবেন, তবে বেশ কিছু শর্ত রয়েছে। শর্তের প্রথম শর্তটা যেটা হচ্ছে যে আপনার কফিলকে অবশ্যই ফাইনাল এক্সিট তুলে নিতে হবে। আপনার ফাইনাল এক্সিট দেওয়ার পর 60 দিন মেয়াদ থাকে, এই 60 দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। আপনি যদি 60 দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ না করেন তাহলে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন। যখনই আপনি সৌদি আরবে 60 দিন অতিক্রম করলেন, এরপরে যদি আপনার কফিল আপনার এই যে ফাইনাল এক্সিট তুলে নিতে চায় বা ফাইনাল এক্সিটটা নতুন করে আপনি মেয়াদ বাড়াতে চায়, সেক্ষেত্রে প্রথমেই তাকে 1000 রিয়াল জরিমানা দিতে হবে। এটি যদি আপনার মেয়াদ বাড়াতে চায় বা সৌদি আরবে যদি আপনার নতুন করে ইকামা করতে চায়, মনে রাখবেন ফাইনাল এক্সিটের পরেও আপনার ইকামার মেয়াদ থাকতে হবে। যদি ইকামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ বাড়ানোর জন্য আবার ইকামার টাকা ঢালতে হবে বা ইকামা রিনিউ করতে হবে। এইটা ছাড়া সৌদি আরবে আপনি যারা ফাইনাল এক্সিট খেয়েছেন বা আমাদের যে সকল প্রবাসীরা খুরুজ নিয়ে খেয়েছেন, তাদের নতুন করে বৈধ হওয়ার কোনো রকম কোনো সিস্টেম নেই। আপনার কফিলকে অবশ্যই অবশ্যই আপনার এক্সিট তুলতেই হবে। মনে রাখবেন যদি 60 দিনের আগে কফিল আপনার ফাইনাল এক্সিট দিয়ে কেটে ফেলে বা তুলে নেয়, সেক্ষেত্রে কোনো রকম কোনো জরিমানা দিতে হবে না। তবে 60 দিন যদি ওভার হয়ে যায় তাহলে অবশ্যই তাকে 1000 রিয়াল জরিমানা দিতে হবে। আপনার কফিল চাইলে আপনাকে তখন নতুন করে ইকামা বানিয়ে দিতে পারবে। ফাইনাল এক্সিটের মেয়াদ থাকাকালীন অবস্থায় আপনি যদি সৌদি আরব ত্যাগ করেন তাহলে পুনরায় সৌদি আরবে আপনি যে কোনো কাজের ভিসাতে প্রবেশ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তবে আপনি যদি এই 60 দিন মেয়াদ অতিক্রম করে ফেলেন এবং পরবর্তীতে ধরা খেয়ে বা পুলিশে ধরা যদি আপনি দেশে যান, সেক্ষেত্রে আপনাকে সৌদি আরবে ব্ল্যাকলিস্ট করা হবে, আপনি সৌদি আরবে কাজের বিষয়ে পুনরায় প্রবেশ করতে পারবেন না। যে সকল প্রবাসীরা সৌদি আরবে বসবাস করছেন, দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।